বকেয়া বেতন ও চাকরি স্থায়ী সহ নানা দাবিতে সাভার ও গাজীপুরের কয়েকটি কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। তবে এসব ঘটনায় জড়িতরা বেকার এবং চাকরি প্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। সকালে সাভার আশুলিয়া ইপিজেড এলাকায় কয়েকটি কারখানা শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানায় ছুটি দিয়ে দেয়। পরে বিক্ষুব্ধরা চালু কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল ছোড়ে। এতে নিরাপত্তা শঙ্কায় ছোট বড় 20টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বেকার এবং কর্মপ্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। এদিকে গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক ছেড়ে যান তারা। এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ নিয়োজিত রয়েছে। এ বিষয়ে আরও জানাতে এবার সাভার ও গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই গাজীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, বলবেন যে গাজীপুরে এখন পরিস্থিতি কি, কারখানা কর্তৃপক্ষের বক্তব্য কি এই বিক্ষোভ নিয়ে? দেখুন, এখন যে পরিস্থিতি রয়েছে অনেকটাই স্বাভাবিক, এবং যারা আন্দোলনে ছিলেন শ্রমিকরা তাদেরকে শিল্প পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুঝিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে, এবং এখন পরিস্থিতি অনেকটাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এখানে দুটি অংশ রয়েছে। একটি অংশ হচ্ছে যারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখানে শ্রমিক আন্দোলন করছেন, তাদের বলছেন যে বেতন বাড়াতে হবে, চাকরি স্থায়ী করতে হবে, শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে, এই ধরনের নানা অভিযোগ দাবি দেওয়া রয়েছে তাদের। এবং আরেকটি অংশ যেখানে রয়েছে সেটি হচ্ছে চাকরি প্রত্যাশী, তারা কিন্তু বেকার যুবক সংগঠনের ব্যানারে এখানে আন্দোলন করছেন, এবং তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে বিভিন্ন কারখানা এর মধ্যে যারা কাজ করছেন সেই কারখানাগুলোতে নারী সংখ্যা বেশি এবং সেই অনুপাতে পুরুষ নেই, এবং তারা তাদের দাবি হচ্ছে যে সমান সংখ্যায় এখানে পুরুষ নিয়োগ দিতে হবে, এবং এই প্রেক্ষিতে তারা আন্দোলন করছেন। তবে আমরা শিল্প পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলি যেটি জেনেছি যে এই যে আন্দোলনরত শ্রমিক তাদের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে ছাঁটাইকৃত শ্রমিক, বিভিন্ন কারখানা থেকে তারা ছাঁটাই হয়েছেন নানা অভিযোগে, এবং এরাই পরবর্তীতে সংগঠিত হয়ে এখন আন্দোলন করছেন, এবং এদের একটি বেশ বড় অংশ কিন্তু এখন বিভিন্ন কারখানায় গিয়ে ঢিল ছড়ছেন, এবং অন্য যারা কর্মরত শ্রমিক তাদেরকে তাদের সাথে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ফলশ্রুতিতে এরই মধ্যে আজকেও কিন্তু ছোট বড় 20টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আপনি বলছিলেন যে পরিস্থিতি এখন স্বাভাবিক, এই যে ছুটি দেওয়া হয়েছে সেটি কি আজকের জন্যই? বেশিরভাগ কারখানা কিন্তু আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, এবং কারখানা মালিকরা যেটি বলছেন যে উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করার পরে তারা আসলে কারখানা পরিচালনা করতে চান, এবং সেই আহ্বান কিন্তু তারা সরকারের কাছে এবং দাবিও করেছেন সরকারের কাছে যে তাদের কারখানা যেন হামলা না হয়, কোনো ভাঙচুর না হয়, সেই নিরাপত্তা বিধান তারা কিন্তু বারবারই সরকারের কাছে দাবি তুলেছেন। এবং এর প্রেক্ষিতে শিল্প পুলিশ যেটি বলছেন যে তাদের বাড়তি পুলিশ সদস্য শিল্প এলাকায় বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে, র্যাব পুলিশ এবং এখানে সেনাবাহিনীর টহল সদস্যরাও কিন্তু রয়েছে, এবং যেখানে অপ্রীতিকর ঘটনার খবর পাচ্ছেন তারা দ্রুত সেখানে সেটি সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে শিল্প পুলিশের যে অভিযুক্তি করছেন যে এখানে যারা সহিংস আন্দোলন করছে তাদের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে ছাঁটাই করা শ্রমিক, এবং তারা বিভিন্ন খুব কারণে এই সকল অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা যেটি জেনেছি যে 11টা পর্যন্ত এই আন্দোলন চলছিল, এবং এখন মহাসড়ক থেকে তাদেরকে যারা সরে গেছেন। আবুল হাসান, থাকুন আমাদের সাথে। এবার চলে আছে সাভারে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, আপনি শুনছিলেন গাজীপুরের পরিস্থিতি, আপনি বলবেন যে ঠিক এই মুহূর্তে সাভারের পরিস্থিতিটি কি, আর নিরাপত্তায় বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? চিত্র ঠিক তেমন চিত্র কিন্তু আমরা সাভারেও দেখতে পেয়েছি। আজকে সকালে আমরা দেখতে পেয়েছি সাভারের বিশেষ করে আশুলিয়ার যে জামগড়া এলাকা রয়েছে সেখানে কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মধ্যে শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছিল। এরপরে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা কর্মবিরতি পালন শুরু করে। এক পর্যায়ে কিন্তু সেই কারখানা থেকে যে কারখানা কর্তৃপক্ষ কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি দিতে বাধ্য হয়। এরপরে কিন্তু সেই কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে আশেপাশের যেসব কারখানাগুলোতে উৎপাদন চলছিল সেই কারখানাতে কিন্তু তারা অন্যান্য শ্রমিকদেরকে তাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য তারা
অন্যান্য কারখানার সামনে গিয়ে যখন জড়ো হয় তখন কিন্তু অন্যান্য কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে আজকের দিনের জন্য একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে দিলে প্রায় 20-25টি কারখানায় আজকের দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এবং এই যে আন্দোলনটি হচ্ছে, গত কয়েকদিন ধরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছিলাম, এখানে কিছু কারখানার যে শ্রমিকরা রয়েছেন কর্মরত, তারাও যেমন তাদের বিভিন্ন দাবি দেওয়া বেতন বৃদ্ধি সহ নানা বৈষম্যের কথা বলে যেমন আন্দোলন করছিলেন, ঠিক তেমনি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারাও কিন্তু অভিযোগ করছেন। তারা বলছেন যে কারখানাগুলোতে পুরুষদের তুলনায় নারী শ্রমিকদেরকে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে, তারা এই যে বৈষম্য সেই বৈষম্যের কথাটি তুলে ধরেও তারা নারী পুরুষের সমান হারে নিয়োগের দাবি জানিয়েও কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। সব মিলে যদি আমরা বলি, আজকে সকালে আমরা দেখতে পেয়েছি চাকরি প্রত্যাশীরা যেমন আন্দোলন করেছেন, তারা যেমন তাদের দাবির জন্য বিভিন্ন কলকারখানার সামনে গিয়ে জড়ো হয়েছেন, আন্দোলন করার চেষ্টা করেছেন, তেমনি কয়েকটি কারখানাতে কারখানার কর্মরত শ্রমিকরা আন্দোলন করেছেন, যার ফলে শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানা অতিরিক্ত যেন শ্রমিক অসন্তোষ না দেখা দেয় তার লক্ষ্যে অন্তত 20-25টি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা আজকের দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় আমরা সেনাবাহিনীর টহল অব্যাহত দেখেছি, বিজিবির সদস্যদের রয়েছে এবং শিল্প পুলিশের অতিরিক্ত সদস্য রয়েছেন। সবাই কিন্তু চাচ্ছেন শিল্পাঞ্চলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, কোনো ধরনের যেন বড় ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি না হয়। শ্রমিক বিক্ষোভ নিয়ে গাজীপুর ও সাভারের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।